আজকে আমরা এসেছি আমার ট্রেনিং সেন্টারে। ট্রেনিং সেন্টার থেকে কৃষ্ণনগর থেকে এসেছি আমি, ট্রেনিং সেন্টারে যাবো। সো গাইজ, আমি আমার ট্রেনিং হলের সামনে চলে এসেছি, ট্রেনিংয়ে ঢুকবো। আমার বন্ধুদের সাথে আমি এখানে মিট করে নেবো। সো ক্লিপটা কন্টিনিউ করছি আমি, তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না ভিডিওটা, এনজয় করো ভিডিওটা, মজা পাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। এটা আমাদের বলতে গেলে স্টেইং রুম, বলতে গেলে তোমরা ব্যাগ ফ্যাগ নিয়ে এসে যদি এখানে কোনো ক্রুজ করো তাহলে এখানে তোমার ব্যাগ ফ্যাগ রাখতে হয়। আর এখানে বলতে গেলে আমি তোমাদের ভিউটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও একবার, ভালো লাগবে আশা করি। এটা আমাদের ক্লাসরুম, এখন আমরা ট্রেনিং এ এসেছি, ঠিক আছে। এটা আমাদের বন্ধু, একবার হাই করে দাও। হাই হাই, ঠিক আছে। এটা আমাদের ক্লাসরুম, তোমরা দেখো, এই দেখো এখানে বোর্ড আছে, আর এটা হচ্ছে টিভি যেটার মধ্যে লেখা হয় সোজা কথায়। আর আমাদের আর একটা বন্ধু আছে সাগনিক, ও আসছে বাইরে গেছে, কী কারণে আমরাও জানি না, ঠিক আছে। আমাদের গ্রুপের সাথে ট্রেনিং শেষ হওয়ার পরে এখানে এসেছি, ওসিডিকে লোকজন আছে, ওই যে দেখো, এই যে সবাই চা খাচ্ছে, ওই যে নিবেদিতা, আর কি জানো না, তোর ক্যামেরা নিবেদিতা বাদে, আরে তোর ক্যামেরা এত হেজি কিছু বোঝা যায় না, আরে তোর গার্লফ্রেন্ডটাকেও তো ঠিকঠাক চলছিস না, ভালো করে দেখা। গার্লফ্রেন্ড কে আছে এখানে আমার? এই তুই অস্বীকার করছিস? ওটা আমার বোন হয় ভাই। এতগুলো তোর গার্লফ্রেন্ড? সবাই বুঝে গেছে, চিনি দে সবাই, সবকটা আমার বোন হয় এখানে। তুই তো অস্বীকার করতে পারিস। গার্লফ্রেন্ড 1, গার্লফ্রেন্ড, এটা তোর কি হয় বল? এটা আমার ভাই, দ্যাট দ্যাট, এটা আমার কাকু হয়, এই যে কাকু, এটা কাকু হয়, কাকু তোর ক্যামেরা দেখে সে কিছু বুঝতে পারবে না যে দেখলে। আরে পেয়ে যাবি রাজা। হ্যাঁ ভাই, সবাই হাই করো। হাই, আমরা নাকি ছুটি আ তুই নাকি কাকু? হাই হাই, কোথায় আমি কাকু না ভাই, আমি ড্যাড। সবাই কোথায় আছিস? কোথায় আছিস? আমার দাদা বলি হবে। কোথায় আছিস? হাঙ্গামা। কি হাঙ্গামা? কি হাঙ্গামা? গিভ লাইভ মোর ফ্লেভার। তোমার মুখটা লাইভ আছে নিবে। সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, লাইক করে দাও চ্যানেলটা, এন্ড শেয়ার করে দাও। থ্যাংক ইউ গাইজ।